হিজাব বিতর্ক অব্যাহত থকার সময়তে বজরং দলের এজন কর্মী হত্যা কেন্দ্র করে পুনের উত্তপ্ত হয়ে পড়ছে কর্ণাটক। কর্ণাটকের শিবগুমাত সংঘটিত হয়েছে এই হত্যাকাণ্ড। অশান্তির আশঙ্কা করে কর্ণাটকের বিভিন্ন অঞ্চল ইতিমধ্যে জারি করা হয়েছে 144 ধারা। দেওবারে কর্ণাটকের শিবমাগুত সংঘটিত হয়েছে এক নৃশংস হত্যাকাণ্ড। বজরং দলের এজন সদস্যক নিশা প্রায় 9 বজাত জঘন্যভাবে হানিকুচি হত্যা করলে কোনোবা দুষ্কৃতিকারী। সংকটজনক অবস্থাত বজরং দলের সদস্যগুলিক ভর্তি করা হয় চিকিৎসালয়, কিন্তু চিকিৎসালয় মৃত ঘোষণা করে হর্ষ নামের বজরং দলের সদস্যগুলি। এই ঘটনার পাছতেই উত্তপ্ত হয়ে পড়ে ঘটনাস্থলী শিবমুগা অঞ্চল। একাংশ উত্তেজিত লোক লিপ্ত হয় হিংসাত্মক কার্যকলাপতো। উত্তেজিত বজরং দলের সমর্থনকারীয়ে জ্বলাই দিয়ে কেবাখনো বাহন। আরক্ষীলৈ প্রতিবাদকারীয়ে শিলগুটিও নিক্ষেপ করলে। কর্ণাটকের মন্ত্রী কে এস ইয়ারুরপ্পার অভিযোগ যে কংগ্রেসের উচতনিতেই সংঘটিত হয়েছে এই হত্যাকাণ্ডের ঘটনা। উল্লেখযোগ্য যে একাংশ মুসলমান দুষ্কৃতিকারীয়ে বজরং দলের সদস্যগুলিক হত্যা করা বলে দিয়া মন্তব্যের পাছতেই হিংসাত্মক হয়ে উঠে বজরং দলের সমর্থনকারী সকল। আনহাতে কর্ণাটক কংগ্রেসের মুখ্য ডি কে শিবকুমারকো এই ঘটনার বাবে দায়ী করলে মন্ত্রী ঈশ্বরপ্পাই। শেহতীয়াভাবে দিনত দেশত রাষ্ট্রীয় পতাকার পরিবর্তে গেরুয়া পতাকা উড়ব বলে বিতর্কিত মন্তব্য করেছিল ডি কে শিবকুমারে। গুজরাটের কর্ণাটকলে 50 লাখ গেরুয়া বস্ত্র আমদানি হব বলে কই বিতর্কর সূচনা করেছিল ডি কে শিবকুমারে। হিজাব বিতর্ক অব্যাহত থাকার সময়তে শিবকুমারের মন্তব্যই যেন জলাজুইত ক্ষি হয়ে ধরলে। ইয়ার পাছতে দেওবারে সংঘটিত হল হত্যাকাণ্ডের ঘটনা। মুঠর উপর হিংসাত্মক পরিস্থিতি যেন হাম কটা নাই কর্ণাটকত। রাজ্যখনের বর্তমানেও চলি আছে হিজাব বিতর্ক, কিন্তু ইয়ার পরিবর্তে বিষয়টি সন্দর্ভত শাসক পক্ষ তথা বিরোধী নিমজ্জিত হয়েছে রাজনৈতিক মুদাফা আদায়ের নিকৃষ্ট কৌশলত। অবশ্যই দেওবারের হত্যাকাণ্ডটি হিজাব বিতর্কর সঙ্গে জড়িত নহয় বলে আরক্ষীয়ে ব্যক্ত করেছে। বজরং দলের সদস্য হর্ষ আর দুষ্কৃতিকারীর মাজত পূর্বরপরা আছিল সম্পর্ক। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহত সোমবারে কর্ণাটক আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে 3 গৰাকী বিশেষ ব্যক্তিক।